হ্যালো হ্যালো মামা, কই তুই? এদিকে এদিকে আয়, আমার কাছে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। এইদিকে আয়, আমার কাছে আয়। আরে তো চিল্লা চিল্লি ফারতাছস কি লাগে? কান মাথা শেষ করে দিতাছস? চিল্লা চিল্লি কি লাগে পারতাছি এটাই তো বলবো। তুই আমার কাছে আসে, তোর সাথে আমার কথা আছে, তুই আমার কাছে আয় আগে। হ হ আইতাছি আইতাছি। এ মামা, এ কই আইছস? চাপা মারিস পায়ের কোনো সাউন্ড পাই না, তাড়াতাড়ি আয়। এ যায় পড়ছি, এখন কি কবি ক? মামা আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, কিন্তু একটা কথা মামা, যা কবি সত্যি সত্যি কবি, কোন মিথ্যা কথা কবি না। হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি কও মুনি বেটা, আমি কি আবার মিথ্যা কথা কই নাকি? হ্যাঁ আমি জানি তুমি মিথ্যা কথা কও, তুমি 100টা কথা কইলে 99টাই মিথ্যা কথা কও। যেমন ধরো তুমি বট কিন্তু কও তুমি প্রো, তাহলে এটা মিথ্যা কথা হইলো না? আরে এত নাটক করিস না তো, কি কবি এখন তাড়াতাড়ি কও, আমার আবার এনিমি মারতে যাই তুই গো। হ্যাঁ হ্যাঁ মামা কইতাছি কইতাছি, কিন্তু আগেই কইতাছি মিথ্যা কথা কবি না। তুই নাকি মামা বিয়ে করছিস? হ্যাঁ বিয়ে করছি, তাই তোর সমস্যা? আয় হায় মামা, তুই সত্যি সত্যি বিয়ে করছিস? কিন্তু মামা একটা কথা, আমি তো সবসময় তোর সাথে থাকি, কিন্তু আমি তো দেখলাম না যে তুই বিয়ে করছস। হায় রে বেটা, তুই দেখবি কেমনে? তুই তো বিয়ার খাওয়ানো খাইছস বেটা, তুই কানা না? তুই দেখতারস বেটা। আচ্ছা মামা ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি কানা, আমি চোখে দেখি নাই এটা ঠিক আছে, কিন্তু কারো মুখে তো শুনলাম না যে তুই বিয়ে করছিস। আরে এটা তুই হুনবি কেমনে? আমি তো তোর মামির এখনো ফেস রিভিলও করি নাই, বুঝস নাই? ওইটা ঠিক আছে, মামির ফেস রিভিল করো নাই করো নাই, কিন্তু মামির সাথে বউয়ের আবার কিসের সম্পর্ক মামা? মামির সাথে বউয়ের সম্পর্ক মানে? হে বেটা কি কস, বুঝতাছি না তো। তাছি মামি তো মামি, মামির সাথে বউয়ের কি সম্পর্ক আমাকে একটু বোঝা তো মামা। কারা বুঝাইতাছি আগে একটু মুইতা লই। কি শান্তি দূর মামা, তোমার খালি আজাইরি কাজ যেখানে সেখানে মতো। তুমি একটা মানুষ হইলে কও, তুমি তো হইলে একটা বট, বটেও তোমার সাথে ভালো খেলে। ওই যে কি যেন কয় না, কম্পিউটার প্লেয়ার না কি যেন আছে, ওইটাও তোমার সাথে ভালো খেলে। তুমি কি দি কি কও আমি কিছুই বুঝতেছি না। তুমি খারাই কও বিয়া করছাও, খারাই কও মামি বউ কি কও? এই মামু, এই তোমার না একটা গার্লফ্রেন্ড আছে মাঝে মধ্যে আমাদের সাথে খেলে, তুমি বিয়া করলে তোমার গার্লফ্রেন্ডের কি হইব? আরে বেটা মাইয়া গত বিয়া করলে বউ হয়, আর বিয়ার আগে গার্লফ্রেন্ড থাকে। ও মাইয়া মানুষের বিয়া করলে পারেও বউ হয়, তাইলে পারে আবার কই তা সহজে গার্লফ্রেন্ডকেও বিয়া করলে বউ হয়? তাহলে মাইয়া মানুষের বিয়া করলেও বউ হয়, গার্লফ্রেন্ডের বিয়া করলে বউ হয়, তাহলে তুমি গার্লফ্রেন্ড বানাইছো কি লাগা? তুমি তাহলে মাইয়া মানুষের বিয়া করে বউ বানাবে? তুমি কি দিকে কইতাছো মামা, আমার মাথার মধ্যে কিছুই ঢুকতেছে না মামা, আমাকে একটু বোঝায় কও তো, তুমি আসলে গার্লফ্রেন্ডে বিয়া করছো না মাইয়া মানুষের বিয়া করছো? আরে বেটা কানার বাচ্চা কানা, সামনে এনিমি, বউয়ের কথা বাদ দিয়া গে এনিমি মার। না 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 মামা, এইসব কথা তো বাদ দেওয়ার কথা না, এইদিকে এনিমি আছে ঠিক আছে, এনিমি মারা আমার বাহাদের ব্যাপার, কিন্তু এই বিয়ের বিষয়টা আমাকে আগে কনফার্ম করো যে বিয়ে করছো কাক বিয়া। ইয়ে মামা এনিমি, এ ইয়ে মিডিয়া আছে আমার কাছে। এ মামা সামনে মনে হচ্ছে এনিমি, আমাকে তো স্পষ্ট ড্যামেজ দিছে, সামনে আয় সামনে আয়। এ কি কই গেলি রে মামা, তোর পায়ের তো সাউন্ড পাই না। এ মামা এই আমার সামনে, আমার সাথে স্পষ্ট সাউন্ড শুনছে যে উপরে নেমে আস, বাইদিকে আছে মনে হচ্ছে। এই যে এ মামা, এ এনিমির সাউন্ড পাইতাছি, গুলি কর। এ রে বেটা কই গুলি করিস, এনিমি মার তাড়াতাড়ি। এই যে কিরে মামা, সামনের দিকে আগাইতে পারতাছি না কির লাগা? সামনে আগাবি কেমনে? সামনে তো এনিমি গুলাল মারছে, এই তো বাইঙ্গালাইছি। এই যে আমি যাইতাছি, তুই আমার পিছনে পিছনে আয় ঠিক আছে? এই যে আমি যাইতাছি, তুই কোনো টেনশনই করিস না, আমার পিছে পিছে আয় আয় আয়। কিরে না না না, তোমার পিছন পিছন আমি যাইবো না, তোমার পিছন পিছনে গেলে এনিমি আর মারা লাগবো না, এনিমি আসে আমারে মাইরা দেবো, তার সাথে আমার বুদ্ধিতে আমি খেলি, তোমার বুদ্ধিতে তুমি খেলো। এই মামা এই নিচে এনিমি শব্দ পাইতাছি, তুই তাড়াতাড়ি আমার কাছে। এই এনিমি আইছে এনিমি আইছে। এই যে দিছি, কইছিলাম না মামা তোর সামনে ভালো খেলি, দেখছিস তার প্রমাণ দেখছিস? হইছে, আমি ড্যামেজ দিছি দেখা মারতার সজ, বুঝছ নাই? ও কইছে উনি সাহেব ড্যামেজ দিছে কইছে। হ্যাঁ আমি মারছি এনিমি আর ও কয় আমি ড্যামেজ দিছি। এত চাপা কই থাকেন শিখছস মামা, কত এত চাপা কেমনে মারিস? তুই চাপা না মারি ভালোভাবে আগে আমাকে কস যে তুই বিয়া করছিস কারে? হায় রে বেটা, তুই এখনো সম্পর্কর বাউই বুঝছ নাই বেটা। হো না আমার বউ ঠিক আছে, তোর মামিও হয় কিল্লিগা হয়, কারণ হয়েছে গিয়া তুই আমার ভাইগনা ঠিক আছে, তাহলে আমি তোর মামা, তাহলে আমি যদি বিয়া করি তাহলে এটা তোর কি হইব, তোর মামি, বুঝছস? ও এইবার বুঝছি মামা, তুমি মিয়া মানুষে বিয়া করছো ওইটা আমার মামি হয়, কারণ তুমি আমার মামা ঠিক আছে, আমি তোমার ভাইগনা ওই জন্য আমার মামি হয়। কিন্তু আমার এখন একটা প্রশ্ন আছে মামা,
তুই যে গেমের ভিতরে যে গার্লফ্রেন্ড বানাইছিস ওই গার্লফ্রেন্ডের তাহলে এখন কি হইব এই বেটা কানার বাচ্চা কানা তুই চুপ থাকবি চুপ কর চুপ থাক লাগা মামা কি লাগা চুপ থাকবো কি লাগা তাইলে কি তুমি গার্লফ্রেন্ড লিও থাকবে আবার তোমার ওই বউ লিও থাকবে নাকি আরে বেটা তুই কি জীবনে মাইয়া মানুষ তুই দেখ নাই না রে মামা না এই একটাই তো সমস্যা আমি যদি চোখে দেখতে পারতাম তাইলে তো সব সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাইতো এই আসলে তো তুই কানা কেমনে দেখবি আরে বেটা একটা মাইয়া মানুষ যেমন ওটাই বুঝছস ওই মায়া করে তো বিয়া করলে বউ হয় আজ আরে বেটা নাটক শুরু করছস আয় রে আল্লাহ রে কি লাগে যে কানা হইলাম রে কিছুই বুঝি না আচ্ছা মামা এটা তুমি বাদ দাও আচ্ছা আচ্ছা তুমি যে বিয়ে করছো না আমার মামি যেটা ওই তোমার বউ খায় কি মামা আয় রে বেটা বউ মানে হচ্ছে মাইয়া মানুষ তুই বুঝছস না বেটা মানুষ মানুষ আমরা যা খাই ওই তাই খায় ও বউ মানুষ তাইলে মামা আমিও মানুষ তুমিও মানুষ তোমার বউ মানুষ তাইলে বিয়া করে লাভ কি বিয়া করে লাভ কি এটা হন বুঝবি না জন বিয়া করবি তখন বুঝবি বুঝছস বউ তোরে দেখভাল করে রাখবো তোর সেবা যত্ন করবো বুঝছস ও সেবা যত্ন করবি তাইলে তো মামা সবাই বিয়া করতো তাইলে পরে মানুষ সিঙ্গেল আছে কে বিয়া করে না কে বিয়া করতে অনেক টিয়া পয়সা লাগে বউ ফালতে বুঝো নাই কি লাগা মামা কি লাগা বিয়া করতে আবার অনেক টাকা লাগবে কি লাগা বউ খায় কি হেই বেটা বউ কি আর বেটা ওই যে হীরা মুক্তা মানিক এডি খায় নাকি বেটা বউ তো এসে গিয়া ভাতই খায় ও তাইলে মামা আমিও বিয়া করবো হেই বেটা তুই বিয়া করবি মানে বেটা তুই কি টিয়া ইনকাম করো যে বিয়া করবি কি লাগা মামা কি লাগা তুমি তো কইলে বউ ভাত খায় তাহলে ভাত খাওয়াইতে লাগলে আবার টাকা লাগবে কি লাগা ভাত খাওয়াইতে লাগলেও তো বেটা টিয়া লাগে কারণ হইছে গে সাইল কিন্তু হইব দোয়ান নেতা তারপরে তোর ভাত এনে বরে রাখতে দিতে হইব কি কও কিছুই তো বুঝি না মামা এম এম মামা আমি সামনের দিকে আগাইতে পারতাছি না কি লাগা ওই যাইতে যে আর কই আটকা যায় আরে কানাই বলে যায় বিয়া করবে বেটা ওই আটকা গেছি আবার হাই রে আল্লাহ বাড়াই মু কেমনে এ মামা এ বাড়াইতাছিস কেমনে এই যে এ মামা এ এত দৌড় পারি তাও তো বাড়াইতে পারি না কি করব কত এই যে দৌড়াইতাছি কি রে মামা লাভ মারব নাকি হ্যালো কথা কইস নাকি এই যে এক লাভ দিছি বাড়াই গেছে তুই মামা আমার সাথে হিংসা করিস এই যে লাভ দর কথাটা কইলে কি হইতো এখন এই সব কথা বাদ দে তাড়াতাড়ি ক আমি বিয়া করব কি হবে ও রে বেটা কানার ঘরে কানা এইভাবে কি বেটা বিয়া করন যায় বিয়া করার লিগে অনেক কিছু লাগে ওইটা কোনো ব্যাপার না যা যা লাগে সব দিব মামা তুই খালি আমারে ক বিয়া কেমনে করব আরে বেটা বিয়া করতেইলে প্রথমে তোর বাস খাইতে হয় বাসের পরে মনে করলি প্রেম করতে হয় প্রেম করার পরে পিছন পিছন ঘুরতে হয় পরে প্রেম করার সময় যে ফেরে কাপটা হয়ে যায় এরপর আতুট কাইট দিয়ে নেশাপাতি করতে হয় 4-5 বছর দেবদা শহর লাগে তারপরে যা বিয়ে হয় দূর মামা আমি কি তোমার মতন বলদ নাকি যে বিয়া করার জন্য হাত কাটবো আবার মদ খাবো আমি বিয়া করব সমস্যা নাই বিয়া করার জন্য ছোটবেলা যেটা কাটছি না ওইটাতেই যথেষ্ট কি হয় বেটা এই সব কি কর বেটা চুপ থাক লাগা কি লাগা মামা না 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 মামা চুপ থাকতে পারবো না তুই মামা বিয়া করছিস এখন আমিও বিয়া করব এরকম লাফাইতে আসিস নাকি কি করতেছিস এরকম টং টং করে ছাও না কি করে এ মামা এ মোনায় এনিমি আইছে এ মামা এ সামনে মোনায় দেখ এনিমি আইছে এনিমিটা মার এ মামা এ আমি কোনো সাউন্ড পাইতাছি না মার মারছিস আরে এই এনিমিটা মনে করে জইল আমি চোখে দেখতে পারতাম বুঝলি মামা তাইলে এই এনিমি খবর ছিল তোর মারার আগে আমি মারি দিতাম আবার কোনো পায়ের সাউন্ডও পাইনি যে মারবো বুঝলি এ মামা এ এনিমিটা এই মামা তাড়াতাড়ি বাঁচারে আমার আর একটা এনিমি মাইরা দিছে এই যে বেশি কথা কল দেখতে তোর এনিমিটা মারছে খারা আমি তোর রিভাইভ দিতাছি খারা হ মামা তাড়াতাড়ি রিভাইভ দে তাড়াতাড়ি এনিমি ক্লোজে আসার আগে রিভাইভ দে তাড়াতাড়ি রিভাইভ এই যে এনিমি চলে আইছে মামা এই যে গুলাল এই যে এনিমি আইছে মামা আমার এই সাইডে এনিমি এস এ আবার মাইনা দিছে মামা রিভাইভ দে রিভাইভ দে খারা খারা আমি মারতাছি খারা এস রে তোর লিগাই বেটা আমার এনিমিটা মারা দিল বেটা কি এর বাল দিয়া বিয়া লয়ে লাগছ আমার জিত টুডায় না হ্যাঁ এই বেটা এই যা তুই যা তুই যা যা বিয়া সিয়া কর গা আমি আর তোর লগে খেলতাম না যা বাল আমার মাইনাস হয়ে গেল গা বিয়া কইরা কি ভাবডা লে বটেন নাকি আবার মাইনাস লাগে যাও গা